ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম। সেই তালিকায় জায়গা হয়েছে 21 জন ক্রিকেটারের। গেলবারের চুক্তি থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেন। আর এই চুক্তিতে প্রথমবারের মতো জায়গা হয়েছে তৌহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের। ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম। সেই তালিকায় জায়গা হয়েছে 21 জন ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও তিন ফরম্যাটের চুক্তিতে আছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। টেস্ট ও ওয়ানডে চুক্তিতে আছেন কেবলমাত্র মুশফিকুর রহিম। এবার টেস্টের চুক্তিতে নেই তাসকিন আহমেদ, তার সাথে সাদা বলের চুক্তিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এই কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পাওয়া তৌহিদ হৃদয়। সীমিত ওভারে দুই ফর্মেটেই আছেন 90 জায়গা পাওয়া চুক্তিতে তানজিম হাসান সাকিব। এছাড়াও শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ রয়েছেন এই দুই ফর্মেটে। মাহমুদুল্লাহ এবারও শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে রয়েছেন, তবে নির্বাচকদের ভাবনায় সাদা বলের ক্রিকেটে প্রথম পছন্দ এই ক্রিকেটার। আর শুধুমাত্র ক্রিকেটের লঙ্গার ভার্সনে বিসিবির চুক্তিতে রয়েছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পেসার খালেদ আহমেদ ও নাইম হাসান। গত বছরের চুক্তির তালিকা থেকে তামিমের সঙ্গে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন। তামিমুর রহমান, News24.